আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। মানুষ হিসেবে মাধুরী অসাধারণ একজন মানুষ, এই কারণেই এটাই বলছি যে আমার মনে আছে বহু বছর আগে, বছর সতেরো প্রায় আঠেরো বছর আগে একটি অনুষ্ঠানে রবীন্দ্রসদনে আমি গান গাইতে ঢুকছি এবং সেটি চলচ্চিত্র সংসদের একটি অনুষ্ঠান ছিল, সেখানে মাধুরী দিদি উপস্থিত ছিলেন। তো আমি খুব সহজেই আমি ওখান দিয়ে, উনি বসে আছেন, আমি সরে পাশ দিয়ে চলে যাচ্ছি ওনাকে। আমি মূলত ওই ধরনের পার্সোনালিটি যারা থাকে তাদের থেকে, মানে যাদের দূরের দূরের থেকে যাদেরকে স্বপ্নের মতো দেখি তাদের কাছে যাওয়ার চেষ্টা করি না, আমি ভয় পাই। আমার মনে হয় যে মানুষগুলো একদম স্বপ্নের জগতের মানুষ। তো উনি আমাকে দেখে বললেন, এই তোমার গান আমার খুব ভালো লাগে, আজকে আবার ওনার সাথে আমার দেখা হলো, উনি ভুলে গেছেন নিয়ে আমার তুমি বলতে, উনি এখন আজকে আমার বললেন আপনি কেমন আছেন। এখানে বসে একটি অসাধারণ সম্পদ হতে চলেছে আমাদের বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যে বা বাংলা সাহিত্য কেন বলবো, সারা পৃথিবীর সাহিত্যের জগতে একটা অসাধারণ সম্পদ হতে চলেছে আমার মনে হয়। আমি কারিগর এবং প্রকাশনী সংস্থা এবং বিনাদি এবং মাধুরীদির জন্য আরেকবার একটা জোরে হাত দিতে চাইবো আপনাদের কাছ থেকে, এত ভালো একটি উপহার আমাদের পাওয়ার জন্য। কি গান গাইবো, আমার একটাই গান মনে পড়ছে, ওনাকে দেখতে অনেক গানই মনে পড়ে, তার মধ্যে একটা গান যেহেতু গিয়ে ফেললো অম্বরীশ, ওটা কারো গাওয়া যাবে না। তো সেই মুহূর্তে আরেকটা গান আমার যেটা ভীষণ ভাবে মনে পড়ছে সেটা হচ্ছে, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। উনি বিদেশিনী না, আমাদের স্বদেশের, আমাদের নিজেদের মাধুরী, চলে হাত ধরে আলোচনা করছি।